শারীরিক গঠন, চেহারা, অবয়ব, কথা বলার ধরন ইত্যাদি ইত্যাদি। এটার কারণে আমাদের অনেকের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে, মনটা ছোট হয়ে থাকে। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে প্রথম করণীয়টা হচ্ছে আপনাকে, যারা এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে ঠাট্টা করে, যারা এই বিষয়গুলি নিয়ে মজা করে, যারা এই বিষয়গুলো নিয়ে আপনাকে ছোট করে কথা বলে, যাদের সংস্পর্শে থাকলে আপনার মধ্যে এই বিষয়গুলি নিয়ে একটা মন খারাপের অবস্থা তৈরি হয়, আপনি তাদের কাছ থেকে দূরে থাকবেন, তাদেরকে অবশ্যই বর্জন করবেন। তিনি যদি আপনার সবচাইতে কাছের আত্মীয়টা হয়, সবচাইতে কাছের মানুষটা হয়, তাহলেও পারত পক্ষে তার ধারে কাছেও ঘেঁষবেন না। প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয়টা, এই বিষয়গুলির মধ্যে কিছু কিছু বিষয় আপনার হাতে, যেমন আপনি যদি সুন্দর করে কথা বলতে না পারেন, তাহলে আপনি সুন্দর করে কথা বলাটা শিখে নিতে পারেন। যদি আপনার মধ্যে স্মার্টনেস এর ঘাটতি থাকে, তাহলে আপনি সেই স্মার্টনেসটা তৈরি করতে পারেন। রুচিশীলতা, চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, আচরণ, সবকিছু স্মার্টনেস এর সঙ্গে যুক্ত। নিজেকে ক্যারি করতে পারার ক্ষমতা, আপনি দেখতে খাটো, কালো, চেহারা ভালো না, হোয়াট এভার, এই সবকিছুই আপনি যেরকম ঠিক সেরকম ভাবে নিজেকে ক্যারি করা, এটা হচ্ছে স্মার্টনেস। একজন স্মার্ট লোক কখনো কোনো কিছু নিয়ে লজ্জা বোধ করে না, কখনো কোনো কিছু নিয়ে বিব্রত বোধ করে না, সে যেরকম ঠিক সেরকম ব্যাপারটাকে সে সামনে আনতে পারে, সেরকম ব্যাপারটাকে সে স্মার্টলি উপস্থাপন করতে পারে। এই যোগ্যতাগুলি আপনি অর্জন করতে পারেন, এই যোগ্যতাগুলো চর্চা করলে মানুষ অর্জন করতে পারে। উচ্চতা, এটা আপনার হাতে নাই, পৃথিবীতে বহু মানুষ অল্প উচ্চতা নিয়ে, পৃথিবীতে বহু খাটো মানুষ অল্প উচ্চতা নিয়ে পৃথিবী জয় করেছেন, লাইফে অনেক কিছু করেছেন। একজনের নাম বলি, নেপোলিয়ন বোনাপার্ট, তার উচ্চতা খুব কম ছিল। এরকম অনেক মানুষ আছে যারা অল্প উচ্চতা নিয়ে অনেক কিছু লাইফে করতে পেরেছেন। সো আপনার জন্য এটা খুব একটা বড় কোন একটা প্রতিবন্ধকতা তৈরি করবে, এটা আমি মনে করি না। আমি নিজেও দেখেছি অনেক অল্প উচ্চতার মানুষ অনেক ভালো ভালো অবস্থানে কাজ করছেন, অনেক মানুষ দেখেছি। আপনার চেহারা ভালো না বলছেন, গায়ের রং ভালো না বলছেন, এই বিষয়গুলো তো আপনার হাতে নাই। গায়ের রং কালো, চেহারা অল্প ভালো, এরকম অসংখ্য মানুষ সেলিব্রিটিও হয়েছে, সেলিব্রিটিও আছে, তাকিয়ে দেখুন না, অনেকেই আছে, অনেকেই অনেকেই। তো তারা যদি পারেন, আপনি কেন পারবেন না? আপনি যে পয়েন্টগুলো বলেছেন আমাদেরকে, সে পয়েন্টগুলি হচ্ছে তথা কথিত দুর্বলতা। আপনি কিন্তু আপনার স্ট্রং পয়েন্টগুলো আমাদেরকে জানাননি, হয়তোবা আপনার কিছু স্ট্রং পয়েন্ট রয়েছে যেগুলি যত্ন করলে আপনি পৃথিবী জয় করতে পারেন। যে স্ট্রং পয়েন্টগুলো আপনার অনেক বন্ধুর নাই, আপনার অনেক পরিচিত মানুষের নাই, যেগুলো আপনার আছে, সেটা হতে পারে ইচ্ছা শক্তি, সেটা হতে পারে পরিশ্রম করার মানসিক ক্ষমতা, সেটা হতে পারে মনের শক্তি, সেটা হতে পারে আন্তরিকতা, সেটা হতে পারে হাসি, সেটা হতে পারে কোনো বিশেষ কাজে দক্ষতা, সেটা হতে পারে কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা, যে কোনো কিছু হতে পারে। এগুলি যত্ন নেন, যদি যত্ন নেন তাহলে আপনি দেখবেন আপনাকে পৃথিবী আপনার খাটো, আপনার তো আপনার অল্প উচ্চতা, আপনার চেহারা এইসব দিয়ে চিনবে না, আপনার গুণ দিয়ে চিনবে, আপনার কাজ দিয়ে চিনবে। এরকম বহু মানুষ পৃথিবীতে ভালো কিছু করেছেন, অনেক দূর এগিয়ে গেছেন, আপনিও নিশ্চয়ই পারবেন। শুভকামনা রইলো।